সকাল সাড়ে দুটো পর্যন্ত কাটি কেটে আমাদের বাদে ছাড়ছে কাটি আমাদের অবস্থা প্রচুর খারাপ আমি ঘোড়াটাকে ঘোড়ার বিরাতে রাখা যাবে না রাখা যাবে না আমাদেরকে সময় দিছো সময় কলকাতার মতন জায়গায় ঘোড়া ঘোড়া আছে কলকাতার মতন জায়গায় ঘোড়া আছে আমাদের এখানে ঘোড়া রাখা যাবে না ঘোড়াই দীঘাতে থাকবে না তাই ঘোড়া যেখানে ছিল সেই জায়গাটা আমরা পরিষ্কার করে নিলাম দীঘা পর্যটন কেন্দ্রে কোন রকম কি ঘোড়া আসা করা যাবে না ঘোড়া সাহেবের অর্ডার যে ঘোড়া রাখা যাবে না ওরা পায়খানা করে প্রচুর নোংরা করছে এবং যেসব জায়গায় বালিগাড়ির মধ্যে ঘোড়া রাখা হয়েছে ভবিষ্যৎকালে ওই বালিগাড়ি আজ থেকে 15 ফুট উঁচু ছিল এখন একদম বালির সঙ্গে মিশে গেছে আচ্ছা এখন তো আংশিক লকডাউন চলছে বা সিবিচে বা সমুদ্র শান্ত বন্ধ রয়েছে পর্যটন আনাগোনা বন্ধ রয়েছে এই মুহূর্তে যে ঘোড়া ব্যবসা বন্ধ তার জন্য তো অনেকেই তো প্রতিবাদ করছেন সেটা তো এমনি বন্ধ আছে তেমনি বন্ধ থাকবে সেটা তো কোনো কথা না বন্ধ মানছি না মানবো না ডেস দিয়ে পরিচালিত এই তো আমাদের 2 বছর লকডাউন পড়ে গেল আমরা তো যদি লকডাউন যদি উঠলো যদি ঘোড়া ব্যবসাটা আমাদের তো ছিল গরিব জীবনের সংসারে তো পরিবার তো ফ্যামিলিতে 10 জন 12 জন করে 8 জন করে খেতে এই হঠাৎ করে সাহেবরা এসে বলো তোমাদের ঘোড়া ব্যবসা এখন বন্ধ করো এসে দড়ি টড়ি কেটে উঠে দিয়ে ঘোড়া টোড়া ছেড়ে দিয়েছে এই ঘোড়াগুলো যদি গরিব যদি ক্ষতি করে এই ক্ষতিপূরণটা কী দেবো আমরা কী করে চলবো কি চাইছেন এই মুহূর্তে আমরা চাইছি হয় আমাদের কর্মস্থান করে দিক না হলে আমাদেরকে যেমন আমাদের রোজি রোজগার চলছিল সেরকম রোজি রোজগারের ব্যবস্থা করে দিক তারপর এই যে বারজন বললেন বারজন বাবু বললেন যে বালি চলে গেছে ইয়াসের ঝড়ে যে ইয়েতে সমুদ্রে ঝড়ে যে জল বালিগুলো চলে গেল সেগুলো কি ঘোড়ার পা থেকে বালিগুলো চলে গেল নাকি ঘোড়া ফোড়া কারা ছাড়িয়ে দিচ্ছে কারা কোথা থেকে এ ডেভেলপমেন্ট লোকরা সবাই এখান থেকে ছাড়িয়ে দিচ্ছে ঘোড়ারা কি বলছে তো তো বলছে যে তোমরা এখান থেকে ঘোড়া নিয়ে চলে যাও আর এখান রাখতে দেবো না তাহলে আমরা এখন রাখবো কোথায় ঘোড়া না আমাদের একটা ব্যবস্থা তো করে দিলে যেহেতু আমরা তো জিনিসটা নিয়ে তোমাদের কর্মরত খেতে পারবো দীঘা ঘোড়া ব্যবসা 40 বছর ধরে আমরা বাপ দাদা ঠাকুর দাদা করে চলে গেছি আমরাও করছি এই মুহূর্তে আমাদেরকে DSD বলছে যে ঘোড়া ব্যবসা বন্ধ করে দেওয়ার জন্য এই লকডাউন বাজারে যদি আমরা ঘোড়া ব্যবসা বন্ধ করে দিই আমাদের জীবিকা এত এই 90 জন ফ্যামিলি নিয়ে আমরা কোথায় যাব আপনারা জানেন যে দীঘা এমন একটা পর্যটন কেন্দ্র যেখানে সারা পশ্চিমবঙ্গ থেকে তো বটেই এবং ভারতবর্ষ বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে আসেন দীঘার যে সৌন্দর্য সেটাকে উপভোগ করার জন্য সমুদ্রের যে সৌন্দর্য সেটাকে উপভোগ করার জন্য কিন্তু আমরা কিছু জিনিস আমরা লক্ষ্য করেছি এই যে এবং কমপ্লেনও পেয়েছি বিভিন্ন সময় ট্যুরিস্টদের কাছ থেকে এখানে যে ঘোড়া যেগুলো এখানে থাকে ঘোড়াদেরকে তারা বিচের মধ্যে নামে সেখানে বিচে সেখানটাতে তাদেরকে নিয়ে বিজনেস করে এই ঘোড়ার মালিকেরা এবং সেখানকার থেকে ঘোড়ার যে বিষ্ঠা সেই বিষ্ঠা প্রচণ্ড সাংঘাতিক প্রচণ্ড বিষাক্ত এটা আমরা জানি এবং সেই বিষ্ঠা সমুদ্রের জলের সাথে মিশে গিয়ে যে সমস্ত ট্যুরিস্টরা স্নান করছে তাদের তাদের উপরেই চলে আসে তাদের গায়ে হাতে গায়ে হাতে পায়ে লেগে যায় এছাড়া আমাদের যে বীজ সংলগ্ন যে রাস্তা রয়েছে যেটা সৈকত ছড়ানি বা এটার এই বীচের উপরে যে যেখান থেকে মানুষজন হাঁটাচলা করে সেই সমস্ত জায়গাতেও এই ঘোড়াগুলো ঘুরে বেড়ায় কোথায় তাকে নিয়ে এই সমস্ত তাদের যে ঘোড়ার মালিক তারা ওখানে ঘুরে বেড়ায় বিজনেস করে সেখানটাতেও ঘোড়ার বিষ্ঠা পড়ে থাকে তাদের সেইখান থেকে মানুষজনের পায়ে লাগছে এবং এটার থেকে কী প্রবলেম হতে পারে সেটা আপনারা জানেন যে ঘোড়ার বিষ্ঠা কতটা সাংঘাতিক টিটেনাস বা এই ধরনের প্রবলেমগুলো হতে পারে এটা আপনারা জানেন এছাড়াও হচ্ছে যে এদের ঘোড়ার খুঁড়ে আমাদের বীজ সংলগ্ন যে রাস্তা টাইলস সেগুলো সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যেখানে সেখানে বিষ্ঠা ত্যাগ করছে এগুলোতে প্রচণ্ড ক্ষতি হচ্ছে এবং যখন প্রচণ্ড ভিড়ের সময় সেইখান থেকেও দেখা গেছে বহু সময় যে ঘোড়ার অত বড় একটা অ্যানিমাল সেটা দৌড়ে আসছে মানুষজন ভয় ছোটাছুটি করছে ধাক্কাধাক্কি লেগে যাচ্ছে এই সমস্ত প্রবলেমগুলো আমরা দেখেছি ট্যুরিস্টদের কাছ থেকেও বিভিন্ন সময় আমরা কমপ্লেন পেয়েছি যে এই ঘোড়াদের জন্য তাদের ঘোড়া হাঁটাচলা করতে বা ঘোরাঘুরি করতে খুব সমস্যা হচ্ছে সেই কারণের জন্য একটা ডিসিশন নেওয়া হয়েছে যে আমরা দীঘা পর্যটন কেন্দ্রে কোনো রকম ঘোড়া আমরা
বিজনেস করা যাবে না বা ঘোড়া এখানটা রাখা যাবে না। আপনারা কি ঘোড়া ব্যবসা করতেন? এই মুহূর্তে কি সমস্যা হয়? উনি বলছেন সিবিজে ঘোড়া রাখা যাবে না, আমরা বলছি কেন রাখা যাবে না, নানা করছে বিকল্প যতক্ষণ না আছে ব্যবসা। স্যার বলেছেন ঠিক আছে, তোমাদের প্রুফ দাও, আমরা বলছি প্রুফ দেওয়া আছে, 100 বার প্রুফ দেওয়া আছে, না আমার কাছে জমা পড়েনি, আমাদের খুঁজে দেখুন, তারপরে ডবল প্রুফ দেবো। আপনারা কতজন ঘোড়া ব্যবসা করেন? 95 জন। এই মুহূর্তে কি সমস্ত ঘোড়া কি সমস্যা? এক গাড়ি খাবার উঠিলি পালিছে ঘোড়া খাবার, একদিন এক বস্তা খাবার দিতে পারে না, এক গাড়ি খাবার নিয়ে পালিয়ে গেছে ওই খাবারটা লকডাউনে। দীর্ঘদিনের ব্যবসায়ী বর্তমান আমাদের এই ঘোড়ার মধ্যে 25-26টা পরিবার ব্যবসা করে, পরিবারের ফ্যামিলি চলে। বর্তমান ডিএসডি থেকে হঠাৎ অর্ডার আসে যে দীঘার সি বিচের মধ্যে কোনো ঘোড়া চলবে না, লকডাউনে টোটাল ঘোড়া চলতে দেবে না সি বিচের মধ্যে। তারপর আমরা বলি তাহলে আমরা কী করবো, আমাদের তো রোজি রোজগার এইটার মধ্যে, না না তোমরা ঘোড়াগুলো এখান থেকে নিয়ে চলে যাও না, আমরা তাহলে ঘোড়াগুলো নিয়ে কী করবো? আমরা সিজনের দেখে একটা ঘোড়া আমরা কিনেছি, আমরা ঘোড়াগুলো নিয়ে এসেছি সিজনের মধ্যে, ঘোড়াগুলোকে নিয়ে চলে যাবো, আমরা কোথায় নিয়ে যাবো? এখন তো আমাদের কোনো জায়গা নেই, আমাদেরকে কোনো স্থায়ী যে জায়গাও যে দেয়নি যে সরকার থেকে বা ডেভেলপমেন্ট থেকে আমরা ঘোড়া রাখবো, কোনো আমাদের জায়গায় মানে ওই ফরেস্টের জায়গায় রাখতাম, বর্তমানে এসে এখন ঘোড়াগুলোকে ছেড়ে দিচ্ছে, বলছে ঘোড়াগুলো নিয়ে চলে যাও। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।